মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী আলাউদ্দিন নগদে জমি ক্যাম্পেইনের পঞ্চম প্লটটি জিতে নিয়েছেন। মালয়েশিয়া থেকে দেশে তার মায়ের নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে পূর্বাচল প্রবাসী পল্লীতে নগদের জমি জিতেছেন তিনি। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান ও অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়া গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন। নগদের জমি ক্যাম্পেইনে প্রবাসী কারো কাছে জমি হস্তান্তর এটাই প্রথম। এই ক্যাম্পেইনে আর্জুন ভাগ্যবান বিজয়ী এই প্লট উপহার পাবেন। আলাউদ্দিন ছিলেন পঞ্চম বিজয়ী। ঢাকায় জমি জেতার খবর শোনার সাথে সাথে তিনি তার মায়ের কাছে ফোন করেন এবং নগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার ঘোষিত ইনসেনটিভের বাইরে কেউ দেশে সর্বনিম্ন ৫,০০০ টাকা নগদের মাধ্যমে রেমিটেন্স পাঠালেই ঢাকায় একটি প্লট জিতে নেয়ার সুযোগ রয়েছে এখনও।